হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়ে গেছি তুষকাটা মেশিন সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো দর্শক, সরাসরি আমরা টপিকে চলে যাব, যে বিষয়ে আলোচনা করবো সেটা সম্পর্কে। তো এখানে দেখুন একটা মেশিন রাখা আছে, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 30 হর্স পাওয়ার। তো দর্শক, এই মেশিন দিয়ে কী কী কাজ হয় না হয় আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। ততক্ষণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল। তো এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন, উপরে আই বাটনটি চাপতে অবশ্যই ভুলবেন না। দর্শক, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এখানে দেখুন এই মেশিনটি আপনার যখন চলবে, চলার পরে ডেলিভারি সিস্টেম রয়েছে, এটি হ্যামার মেশিন বলে, কেউ বুলোয়ার মেশিন বলে। এটা কিন্তু এই পাইপ দিয়েই মালটা ডেলিভারি হবে, এই পাইপ দিয়ে ডেলিভারি হয়ে এই যে বড় আকারে বুলোয়ার দেখতে পাচ্ছেন, এই বুলোয়ার দ্বারা এটাকে এয়ারলক কিংবা কেউ বাতাস সেফটি ইত্যাদি বলে, তো অনেকে আবার প্রচলিত ভাষায় ভ্যাল বক্স বলা হয়। তো এই যে 1 হর্স পাওয়ার মোটর দ্বারা কিন্তু এটা স্লো ইমোশনালভাবে ঘুরবে, এখানে মালটা ধীরে ধীরে নামবে, নিচে আপনার একটা বস্তা কিংবা কোনো জিনিস দিয়ে মালটা ধরে নিতে পারবেন, কারণ এটি হ্যামার মেশিন, অত্যন্ত বাতাসের সাথে মালটা উড়ে এসে পড়ে, বাতাসকে কন্ট্রোল করার জন্য এই টেবিলটি ব্যবহার করা হচ্ছে। তো দর্শক, এই মোটর, এই মেশিনটি দিয়ে আপনারা তুষ কাটতে পারবেন, হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন, ভুট্টা ক্রেশার করতে পারবেন, ধান, চাউল, ধানের চিটা ইত্যাদি, গম, ভুট্টা, যাই বলেন না কেন, এগুলা মুরগির ফিড বা মাছের ফিড কিংবা গরুর খাবার ইত্যাদি কাজে ব্যবহার করতে এই মেশিনটি অপরিসীম। তো এই মেশিনটি দিয়ে আপনারা চাইলে আবার গমকে ফাঁকি করে ময়দা প্লাস ভুষি আলাদা আলাদা বের করার জন্য আরও একটি মেশিন অ্যাড করলে কিন্তু সেটা আপনারা করতে পারবেন। এই মেশিনটি প্রতি ঘন্টায় 700 থেকে 1000 কেজি মাল ডেলিভারি দিতে সক্ষম। এখন আমি আপনাদেরকে মেশিনটি খুলে ভিতরে সিস্টেমটা একটু দেখাবো। দেখুন, খোলার জন্য এখানে কোনো রেঞ্চের প্রয়োজন নাই, এটা ধরে ঘোরাবেন ইজিলি। তো এখানে দেখুন ঢাকনা সিস্টেমটা, এর ভিতরে বেল্ট আছে, উপরে এর ভিতরে বেলেট আছে, উপরে পাটা সিস্টেম দেওয়া আছে। তো এটি এইভাবে ঘুরলেই কিন্তু আপনার আপনার এটা যখন ঘুরবে, এই ঘূর্ণায়ন মানের কারণে এর ভিতরে হ্যামারিং হয়ে মাল পাউডার হয়ে নেটের ভিতর দিয়ে ডেলিভারি যাবে। তো এই নেট আপনারা যেমন ইউজ করবেন ডেলিভারিটা কিন্তু ঠিক তেমনই পাবেন, তার মানে নেটের উপর নির্ভর করে কিন্তু মালের পাউডার, সুজি, ভুষি, ফাঁকি ইত্যাদি যেটাই বলেন না কেন সেটাই হবে। তো এটি এইভাবে আপনার ফিটিং করে রাখতে হবে, এই যে তো দর্শক এই পাশে দেখুন ভি বেল্টের সিস্টেম দেওয়া আছে, এখানে আপনারা ভি বেল্ট দিয়ে 30 হর্স পাওয়ার মোটর দ্বারা সরাসরি চালাতে পারেন, লাইন শ্যাফ্ট দিয়ে চালাতে পারবেন। এখানে মাল কম বেশি দেওয়ার জন্য সাবি সিস্টেম করা আছে, আপনি এখানে এই যে ডেলিভারি যে পয়েন্ট, ইন পয়েন্টটা এটা কিন্তু আপনি এই জায়গায় মাল দিবেন চেম্বার, এখান থেকে মাল ভিতরে যাবে, কম বেশি করতে পারবেন। তো এখান দিয়ে ডেলিভারি হওয়ার পরে এই জায়গা দিয়ে আপনি একটা বস্তা দিয়ে মালটা কিন্তু নামায় নিতে পারবেন। তো অবশ্যই মনে রাখবেন সর্বনিম্ন 30 হর্স পাওয়ারের মোটরের নিচে এই মেশিনটি ডেলিভারি হবে না, সর্বোচ্চ 40 হর্স পাওয়ার মোটর দিলে ভালো হবে। বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল নিয়মিত মেশিনারিজ, মাঝে মধ্যে বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আগাম ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।